নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া, পাপিয়াস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। নতুন এই রেসিপিটা কি তোমাদের ঘরে তাহলে দেখিয়ে দিই। আজকে আমি তোমাদের চিজ পরোটা বানিয়ে দেখাবো। তাহলে চলো, নরম তুলতুলে চিজ পরোটা বানানোর জন্য আমার কি কি লাগছে আর কেমনভাবে বানাচ্ছি তোমাদের ঘরে দেখিয়ে দিই। দেখো, চিজ পরোটা বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম আটা নিয়েছি। আমি এখানে তোমাদের দুটো পরোটা বানিয়ে দেখাবো। এখানে দেখো একটা চিজ নিয়েছি, এখানে নিয়েছি স্বাদ মতো নুন, এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর দেখো এখানে একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি এই আটাটাতে দিয়ে দেব একটু নুন, স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে একটু মেখে নেব আটাটাকে। দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে, খুব শক্ত করে মাখবে না, দেখো এরকম নরম করে মাখতে হবে। এবার আমি এটাকে একটু হাতে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটাকে এবার এটাই মাখিয়ে দিলাম। মাখিয়ে দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমার যেই থালাটায় নুন আর লঙ্কাটা আছে, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, তাতেই আমি একটা চিজ গ্রেট করে নিচ্ছি। এবার আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, চিজটা নুনটা আর ধনে পাতা আর লঙ্কাটা আমি মিশিয়ে নিলাম, এটা সাইডে রাখছি। দেখো আটাটাকে আমি 10 মিনিট পর একটুখানি মেখে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ভাগ করে নিচ্ছি। দুটো ভাগ করে নিলাম। আমি এই স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছি, আমি এখানেই বেলবো। এবার আমি এই স্ল্যাবের উপর একটু ময়দা ছিটিয়ে দিলাম, যেরকম রুটি বেলে তেমনই আমি বেলে নেব ময়দা দিয়ে। দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে, আমি কিন্তু একটু পাতলা করেই বেলেছি, খুব পাতলাও নয়। দেখো এবার আমি ধনে পাতা আর লঙ্কা নুনটা যে মিশিয়ে রেখেছিলাম একসাথে, ওইটা দিয়ে দিলাম। এবার আমি দেখো আর একটা ভাঁজ দিয়ে দিলাম, খুব ভালোভাবে কিন্তু এটাকে চেপে চেপে একটু আটকে দিতে হবে, না হলে চিজটা বেরিয়ে যেতে পারে। এবার আমি হালকা চাপ দিয়ে দিয়ে খুব আস্তে আস্তে একটু বেলে নিচ্ছি। খুব বেশি বেলবো না, তাহলে কিন্তু চিজটা বেরিয়ে যেতে পারে। খুব বেশি চাপ দেবে না যেন, খুব হালকাভাবে কিন্তু চাপ দেবে। দেখো পরোটাটা পুরো রেডি। এবার আমি একটা বানিয়ে নিই। দেখো এই দুটো আমার বেলা হয়ে গেছে, আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, এটাকে আমি একটু গরম করে নিচ্ছি। দেখো ফ্রাইং প্যানটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পরোটাটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি এবার 30 থেকে 40 সেকেন্ড মতো ওই স্পিডটা একটু সেকে নেবো।
30 থেকে 40 সেকেন্ড পর এই পিঠটা আমি এবার উল্টে দিলাম। ওই পিঠটাও আমি এবার 30 থেকে 40 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে রেখে একটু সেকে নেব। দেখো কেমন ফুলতে আরম্ভ করেছে। ওই পিঠটা আরেকটু সেকে নিচ্ছি। এবার আমি আর একটা যে পরোটা আছে ওইটাও দিয়ে দিলাম। দুটোই শাকা হয়ে গেছে। এবার আমি এখানে একটু তেল দিয়ে দেব, সাদা তেল। তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও করতে পারো, খুব অল্প তেলই আমি করব। দুটো আমি একসাথে এখানে ভেজে নেব। এর উপর দিয়েও আমি একটু তেল দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন কিন্তু পুরো লোয়ে রাখতে হবে। লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে এবার সেকে নিচ্ছি আমি। দেখো কেমন ফুলছে। দেখো খুব ভালোভাবে পরোটাগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নিয়ে তোমাদের দেখাবো। পরোটাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ প্লিজ তোমরা যেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, আবার তোমাদের সঙ্গে পরে ভিডিও দেখা।